আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন এক এক সময় এক এক রকম কথা বলেন, আমরা সাধারণ নাগরিক হিসেবে সত্যি বিভ্রান্ত হই। সর্বশেষ তিনি দেখুন যে কথাটি বলেছেন, তিনি বলছেন যে জাতিসংঘের প্রস্তাব যুদ্ধ বন্ধের নয়, দোষারোপের ছিল। অর্থাৎ আপনারা জানেন যে সাম্প্রতিক সময় যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে, মানে যুদ্ধ না, একেবারেই একতরফা রাশিয়ার একেবারেই আগ্রাসন চলছে, সেই আগ্রাসন বন্ধের ব্যাপারে একটি প্রস্তাব এসেছিল 2 মার্চ রাতে জাতিসংঘের সাধারণ পরিষদে, এবং সেখানে যেই 141টি দেশ এই হামলা বন্ধের বা আগ্রাসন বন্ধের পক্ষে ভোট দেয় এবং সেখানে নিন্দাও জানানো হয়েছিল। সেখানে মোট 193টি সদস্য দেশের মধ্যে 141টি পক্ষে ভোট দেয়, অর্থাৎ হামলা বন্ধের এবং রাশিয়ার যে আগ্রাসন তার নিন্দা জানিয়ে। কিন্তু বাংলাদেশ, ভারত, চীন সহ 35টি দেশ ভোটদানে বিরত ছিল, আর প্রস্তাবের বিপক্ষে রাশিয়াসহ মাত্র 5টি দেশ তারা ভোট দেয়। এটাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই দুই পরাশক্তির কেউ কিন্তু আসলে খুশি হয়নি। আমেরিকার স্বাভাবিকভাবেই তাদের প্রত্যাশা যে বাংলাদেশ এই আগ্রাসন বন্ধের পক্ষে থাকবে, যেভাবে হামলা করা হয়েছে একটি স্বাধীন সার্বভৌম দেশের বিরুদ্ধে, তো সেটি তো অবশ্যই প্রত্যাশিত ছিল। রাশিয়ার আবার প্রত্যাশা ছিল যে তারা যেহেতু ঐতিহাসিকভাবে একটি মিত্র, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তাদের অকুণ্ঠ সমর্থন ছিল, মার্কিন সপ্তম যে নৌবহর, সেই নৌবহর বলতে গেলে ভিড়তেই পারে নাই বঙ্গোপসাগরে রাশিয়ার বিরোধিতার কারণে। সুতরাং রাশিয়ারও একটি আগ্রহ ছিল বা তাদের একটা প্রত্যাশা ছিল যে রাশিয়ার পক্ষেই অবস্থান নেবে বাংলাদেশ, কিন্তু বাংলাদেশ কোনো অবস্থানে যায়নি। কিন্তু বিষয়টি হলো যে পররাষ্ট্রমন্ত্রী যেভাবে বলছেন যে জাতিসংঘের প্রস্তাব যুদ্ধ বন্ধের নয়, দোষারোপের ছিল, এটা কোনো কথা যে প্রস্তাবটি, সেটি তো অবশ্যই যুদ্ধ বন্ধের এবং হামলার আগ্রাসনের নিন্দা জানিয়েছিল। দোষারোপ মানেটা কি? দোষারোপ তো অবশ্যই যে একটি স্বাধীন সার্বভৌম দেশের উপর যেভাবে হস্তক্ষেপ করা হয়েছে, আক্রমণ চালানো হচ্ছে এবং নিরীহ মানুষ মারা যাচ্ছে, তো সেটা দোষারোপ কেন? সেটা তো হলো পরিস্থিতি। সেই পরিস্থিতিটা বন্ধের জন্য কি নেবে না, কী বলে, প্রস্তাব নেবে না? আমরা আমাদের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান যেভাবে হামলা করেছিল, সেই ধরনের যদি একটি প্রস্তাব যখন জাতিসংঘে নেওয়া হয়, তখন সেটা কি দোষারোপ নাকি একটি ভূখণ্ডের উপর যে হামলা, নিরীহ মানুষজনের প্রাণহানি, তার বিপক্ষে একটি প্রস্তাব, সেই প্রস্তাব আবার দোষারোপের হয় কী করে? তো ব্যাখ্যাটা কেমন অদ্ভুত, আপনারা হিসাব করুন। আমরা যদি দেখি যে এর আগেও তিনি, যেমন মার্কিন নিষেধাজ্ঞার সময় সর্বশেষ তিনি যে কথাটি বললেন যে প্রবাসীদের কেউ কেউ মদদ দিয়েছে, তৎপরতা চালিয়েছে, তার ফলেই নাকি এই ধরনের স্যাংশন হয়েছে, কী অদ্ভুত কথা! এবং ঠিক তার আগে কি বললেন যে এটা বিএনপি জামাত ক্রমাগতভাবে লবিস্ট নিয়োগ করে যেই প্রচারণা চালিয়েছে, তার ফলে নাকি এই ধরনের স্যাংশন। তারও আগে তিনি বলেছেন যে কিছু এনজিও উল্টাপাল্টা রিপোর্ট দিয়েছে, সেই কারণে নাকি স্যাংশন। মানে কথার কোনো ধারাবাহিকতা থাকছে না, এবং না থাকার কারণে আমরা কিন্তু কেবলই কিন্তু আমরা বিভ্রান্ত হচ্ছি। আমাদের পররাষ্ট্রনীতি, আমাদের যেই অন্যান্য বিষয়ে যেই বক্তব্য থাকবে, সেটি যদি একটি সুনির্দিষ্ট না হয়, তাহলে শুধু আমরা কেন, যারা বাংলাদেশকে অবজার্ভ করে, যেই বিদেশি দেশ এবং দাতার দেশগুলো, সংস্থাগুলো, তারাও তো বিভ্রান্ত হয় যে পররাষ্ট্রমন্ত্রী এক এক সময় এক এক রকম কথা কেন বলছেন। আমরা অবশ্যই কারোর সাথে শত্রুতা নয়, সবার সঙ্গে বন্ধুত্ব, এই নীতি হচ্ছে আমাদের পররাষ্ট্রনীতি, এটি ঠিক আছে। কিন্তু একটা দেশে একেবারে সরাসরি আগ্রাসন চালানো হবে, হামলা চালানো হবে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে, বিমান থেকে গোলাবর্ষণ করা হচ্ছে, কামান দাগা হচ্ছে, সেই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন, সেটা ব্যাপারে যদি নিন্দা প্রস্তাব বা হামলা বন্ধের জন্য যদি প্রস্তাব আনা হয়, তার মধ্যে হয়তো অনেক কথা থাকবে, সেটাকে তিনি দোষারোপ বলছেন
এবং সেই কারণে তিনি বলছেন যে আমরা মানে বিরত ছিলাম। এইটা যুক্তিটা খুবই থোড়া এবং হাস্যকর কিনা দর্শক আপনারা একটু বিবেচনা করুন, যে আমাদের যে পররাষ্ট্র নীতির যেই বক্তব্যগুলো সেই বক্তব্যের উপরেই যদি তিনি থেকে যদি একটি অবস্থান নিতেন এবং দুই পক্ষকেই দরকার হয় বলতেন, যদি বলতে পারতেন যে এইরকম যে যেই পরিস্থিতি তৈরি করা হয়েছে রাশিয়ার হামলার, তার ক্ষেত্রেও একটা মদত ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের। কেননা একেবারে রাশিয়ার পেটের মধ্যে একটা দেশ, সেখানে ন্যাটো তার ঘাঁটি বসাবে বা ন্যাটোভুক্ত করবে, তখন রাশিয়ার স্বাধীনতা সার্বভৌমত্ব সেখানে একটা প্রশ্নের মুখে পড়ে, এটা তো সত্য। তো সেই বিষয়গুলি তিনি বলতে পারতেন, অর্থাৎ এই যুদ্ধ পরিস্থিতি তৈরির জন্য যে যে পক্ষগুলো দায়ী সেই ব্যাপারে তিনি যদি সমানভাবে একটি বক্তব্য রাখতে পারতেন বা বলতে পারতেন তাহলে ভালো হতো। কেননা আমরা শুধু দেখছি যে ইউক্রেনে রাশিয়া হামলা চালাচ্ছে, কিন্তু কেন হামলা চালাচ্ছে, তার নেপথ্যে বা তার পেছনে কি মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের কোনো মদত ছিল কি না, বা তারা সেরকম একটি পরিস্থিতি তৈরি করেছে কি না, সেই বিষয়টি নিয়ে যদি আলোচনা নিয়ে আসতে পারত তাহলে ভালো হতো। এবং সবচেয়ে ভালো হতো যদি এটি জাতীয় সংসদসহ একটি মুক্ত একটি আলোচনা যেখানে সকল রাজনৈতিক দল, সুশীল সমাজ তাদের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি প্রস্তাব যদি আজকে আন্তর্জাতিক বিশ্বে যদি আমরা উপস্থাপন করতে পারতাম তাহলে এটি সরকারের জন্য সবচেয়ে ভালো হতো। এবং সেটি হতো যে আমরা জাতিগতভাবে আমরা কী অবস্থান নিলাম এই হামলা, এই আগ্রাসনের বিষয়ে, তাহলে সবচেয়ে ভালো হতো। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র একটি পরিস্থিতি তৈরি করেছে বা ঠেলে দিয়েছে বলে রাশিয়া সরাসরি এই ধরনের হামলা চালাবে, যুদ্ধ করবে, সেটিও তো সমর্থনযোগ্য না। এর ফলে নিরীহ মানুষ মারা যাচ্ছে, একটি দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হচ্ছে। অন্যদিকে কোনো আগ্রাসী শক্তি বা আধিপত্যবাদী কোনো দেশ যদি এই অবস্থা থেকে যদি একটি শিক্ষা নেয় যে তারা ছোটো ছোটো শক্তির যে দেশগুলো তার উপর এইভাবে চড়াও হতে পারে, তাহলে এই দৃষ্টান্তও তো অত্যন্ত নিন্দনীয় হবে এবং ন্যাক্কারজনক হবে। সুতরাং প্রতিটা দেশ বা শান্তিপ্রিয় মানুষের উচিত ছিল এই ধরনের আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া, লড়াই করা এবং এক সুরে কথা বলা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পরাশক্তিগুলোর মধ্যে দ্বন্দ্ব সংঘাতের ফলে আমাদের অবস্থা হচ্ছে আমরা শ্যাম রাখি নাকি কুল রাখি এমন একটি অবস্থা। আমরা না মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে যেতে পারছি না রাশিয়ার পক্ষে যেতে পারছি, এরকম অবস্থার মধ্যে আমরা কিন্তু বসবাস করছি। কিন্তু তারপরেও আমরা জাতিগতভাবে এই সংকটটাকে আমরা মোকাবেলা করতে পারতাম যদি আমাদের এখানে একটি রাজনৈতিক ঐক্য থাকতো। দর্শক আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।